ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। বার্সেলোনা ও লেভান্তের ম্যাচ মানেই যেন গোল উৎসব, সেই গোল উৎসব হলো এবারও। এতদিন নিজেদের জাল থেকে বল কুড়িয়ে আনা লেভান্তে এবার গোল বন্যায় ভাসালো বার্সাকে। তবে 5-1 গোলে পিছিয়ে পড়ার পর দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্নেস্তো বালভার্দের শিষ্যরা, কিন্তু চলতি লালিগা মৌসুমে প্রথম হার এড়াতে পারল না চ্যাম্পিয়নরা। লেভান্তের বিপক্ষে আগের 9 ম্যাচে 36 গোল করা বার্সেলোনা এবার হারল 5-4 গোলে। গত আসরের 7 এবং এবার লিগে 36 ম্যাচে অপরাজিত থাকার পর হারল বার্সা। লেভান্তের হয়ে হ্যাট্রিক করেছেন এমোনিয়াল ভয়াটিং, জোড়া গোল এসেছে এনিস বার্দির পা থেকে। বার্সেলোনার হারের পরেও এই ম্যাচে ফোকাস লাইট ফিলিপ কৌটিনহোর দিকে, কারণ লিওনেল মেসির অবর্তমানে বার্সেলোনার হয়ে নিজের প্রথম হ্যাট্রিক করেছেন এই ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার। বার্সার হয়ে অপর একটি গোল করেছেন লুইস সুয়ারেজ। এমন দলের কাছে হেরে অজেয় যাত্রা থামল বার্সার, যাদের বিপক্ষে নিজেদের ফুটবল ইতিহাসে কখনোই হারেনি তারা। হল না 38 ম্যাচের লালিগায় প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে লিগ শেষ করার রেকর্ড। তবে পুরো ম্যাচে অসাধারণ খেলেছে মেসিবিহীন বার্সা। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌটিনহো। পুরো ম্যাচে অসাধারণ খেলে দারুণ হ্যাট্রিক করেছেন তিনি। অনেক আগেই শিরোপা নিশ্চিত করা বার্সেলোনার পয়েন্ট 37 ম্যাচে 90।